আমাদের কিন্তু মাশাল্লাহ এনাফ স্পিন অপশন আছে, মানে যদি দেখি রিশাদ খুবই ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন। সো ব্যাটসম্যান নেওয়ার, জাকির আলীকে নেওয়ার পেছনে একটাই কারণ যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে, বা সিলেক্টর কোচিং স্টাফ যারাই আমরা ছিলেন সবার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন। সো এই কারণে জাকির আলীকে ইনক্লুড করা হয়েছে। সাইফুদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে খুবই ভালো খেলছে ইঞ্জুরি থেকে আসার পরে, আমার মনে হয় ভালো কাম ব্যাক করেছে, বাট এত বড় ইঞ্জুরি থেকে আসার পরে স্ট্রেট এরকম একটা সিরিজ খেলাটা আমার আমাদের কাছে মনে হয়েছে, এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছিল যে ওর জন্য একটু রিস্ক হবে। সো আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, সামনে ডিপিএল আছে, যদি ভালো করে অবশ্যই অপরচুনিটি আসবে ইনশাল্লাহ। আর শ্রীলঙ্কার সাথে আসলে বাইরের এই বিষয়গুলো নিয়ে খুব একটা চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে হয়েছে, বাট আমার মনে হয় খুব ভালো একটা সিরিজই হবে, দুটা টিম জেতার জন্য খেলবে। সো আমরা আমাদের কাজটা নিয়ে ফোকাস করছি, জেতার জন্য যেরকম প্ল্যান করা দরকার, যা যা করা দরকার অবশ্যই আমরা সেটা করব। আশা করছি ভালো সিরিজ হবে। না, প্রেশার ফিল করছি না, একটু আগে যেটা বললাম যে আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি, আমরা কি করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেটাই করব। আর প্রেশার, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজই প্রেশার আমার মনে হয়, যেটা সেটা আমাদের জন্য, সেটা অপোনেন্ট টিমের জন্য। সো এটা থাকবেই, এবং সবাই এনাফ ম্যাচিউর এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। আই থিঙ্ক দে হ্যাভ ভেরি গুড টিম, স্পেশালি দে হ্যাভ লট অফ অলরাউন্ডার। সো বাট স্টিল উই প্লেয়িং আওয়ার হোম কন্ডিশন, সো দের ইজ লিটল অ্যাডভান্টেজ ফর আস। সো লুকিং ফরওয়ার্ড টু ইট, আই হোপ উই ক্যান প্লে সাম গুড ক্রিকেট হিয়ার। না না না, এখন আমার মনে হয় যেভাবে লাস্ট 2-3 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট আগাচ্ছে, আমার মনে হয় সবাই ওইভাবেই মেনটেন করে ফিজিক্যালি মেন্টালি। সো আমার মনে হয় না খুব বেশি একটা এটা নিয়ে কেউ চিন্তা করছে বা টায়ার্ড ফিল করছে। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেই আমার মনে হয় 8টা কি 11টা ম্যাচ আমরা খেলবো, সো এই ম্যাচগুলো যদি আমরা প্রপার প্ল্যান করে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলতে চাই ওই জিনিসগুলো যদি এখান থেকে গুছাই নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্য প্ল্যান করাটা বা খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে। আমার মনে হয় যে টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা লাস্ট ইয়ারটা দেখি স্পেশালি, আমরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন ছিল প্রত্যেকটা ম্যাচে। সো এই জিনিসটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারি এবং একজন আরেকজনের প্রতি কতটুকু বিশ্বাস রাখছি, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা যদি আমরা গ্রো করতে পারি আস্তে আস্তে, তাহলে আমার মনে হয় সামনের দিনগুলো আরও বেটার ক্রিকেট খেলবো আমরা। আমার মনে হয় এখন যারা টিমে আছে সবাই মোটামুটি ভালো অবস্থায় আছে, আশা করছি তারা ভালো কিছুই করবে টিমের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের দায়িত্বটুকু কতটুকু বুঝতেছি। না, আলাদাভাবে কখনো এটা চিন্তা করছি না, কারণ আমার মনে হয় টিমে যে প্লেয়ারগুলো আছে সবার এখন ওই মিস্ট্রি স্পিনার খেলার অভ্যাসটা আস্তে আস্তে গ্রো করেছে। সো আমার মনে হয় প্রত্যেকটা বোলারের এগেনস্টে প্রপার প্ল্যান থাকাটা জরুরি, স্পেসিফিকভাবে আলাদা কোনো বোলারকে নিয়ে অতিরিক্ত চিন্তা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা করছি না। সো আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সব ব্যাটসম্যানই প্রস্তুত, সবাই। মানে আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যে 5টা 6টা বোলার আছে সবাই ক্যাপেবল যে টিমকে একাই খেলা জিতাই দিতে পারে, সো ওই বিশ্বাসটা আমার আছে। খুব ইম্পর্টেন্ট যে জাস্ট এত বড় একটা টুর্নামেন্ট শেষ করে সবাই আমরা আবার টি-20 দিয়ে শুরু করছি, তো সবাই খুব ভালো টাচে আছে। আমার মনে হয় প্ল্যান করাটা সবার জন্য একটু ইজি হবে, কারণ এই ফরম্যাটটাই খেলে আস। আর সিরিজ জেতার জন্য অবশ্যই 100% বিশ্বাস আছে যে আমরা এখান থেকে সিরিজ জিততে পারি।